নতুন ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন জেমি সিডন্স। বোলিং কোচের পদে চুক্তি নবায়ন করবেন না ওটিস গিবসন। আবার প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা। এমন পরিস্থিতিতে পুরো কোচিং প্যানেলটাই বদলে ফেলার ইঙ্গিত দিলেন বিসিবির ক্রিকেট অফিসের চেয়ারম্যান জালাল ইউনুস। আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবির এই গুরুত্বপূর্ণ কর্মকর্তা জানান এমন তথ্য। মাসখানেক আগেই খবর পাওয়া যায় বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে আসছেন জেমি সিডন্স। আগামী ফেব্রুয়ারির শুরুতেই সিডন্স বাংলাদেশে কাজ শুরু করে দেবেন। তবে আজ হঠাৎই জানা যায় বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়ছেন ওটিস গিবসন। নতুন করে বিসিবির সাথে আর চুক্তি বাড়াতে চান না ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। তার জায়গায় নতুন কাকে বিসিবি নিয়োগ দিতে চাইছে সে বিষয়ে কোনো কিছুই জানায়নি জালাল। অবশ্য এমন এক ঘোষণার একদিনের ভেতরই নতুন কোচের খোঁজ পাওয়া সহজ কথা নয়। তাহলে কি প্রোটিয়া হেড কোচ ডোমিঙ্গো টিকে থাকবেন তার পদে বহাল তবিয়তে? জালাল ইউনুসকে করা হয়েছিল এমন প্রশ্ন। তবে সদ্য ক্রিকেট অফিসের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া জালাল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার কথাবার্তা কিংবা কথা এড়িয়ে যাওয়ার ধরনে কিছুটা প্রশ্ন থেকেই যায়। তবে জালালের শেষ কথাতেই ঘিরে রয়েছে রহস্য, যেখানে তিনি সবশেষ বলেন, পুরো কোচিং প্যানেল নিয়েই আমাদের অন্য চিন্তাও রয়েছে। ওটিস গিবসন চলে গেলে ওদিকে জেমি সিডন্স আসবে, এমন হতে পারে শেষ পর্যন্ত না আবার জেমি সিডন্সই হেড কোচ বনে যান। জালালের এমন কথা এখন বাংলাদেশের ক্রিকেট পাড়ায় জন্ম দিচ্ছে নতুন প্রশ্ন। তবে কি কোচিং প্যানেলের কাউকেই রাখতে চায় বিসিবি, নাকি যা আছে তাই দিয়েই চালিয়ে নেওয়া হবে সামনের কাজ, নাকি আরও চমক দেখিয়ে ব্যাটিং কোচ হিসেবে আনা জেমি সিডন্সকে বসানো হবে হেড কোচের আসনে? বিসিবি বস নাজমুল হাসান পাপনের কথা যদি সত্যি হয় তবে এর উত্তর মিলবে জানুয়ারিতেই। কেননা তিনি পূর্বেই ঘোষণা দিয়েছেন জানুয়ারিতেই কোচিং প্যানেল নিয়ে সব প্রশ্নের উত্তর দেবেন বিসিবির প্রধান।